নির্বাচন প্রসঙ্গে কোনো কথা তারা তোলেননি, এ নিয়ে আলোচনা হয়নি। বরং জার্মান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট যে অভিনন্দন জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, সে অভিনন্দন বার্তার হার্ড কপি আমাকে তারা হস্তান্তর করেছে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে কিছু কিছু মানুষ যে কথাবার্তা বলছেন এবং সেটার পিছনে প্রচুর লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে, ওই লবিস্ট ফার্ম নিয়োগ করে একটা বিবৃতি আসলে দেশে ইনভেস্টমেন্টের উপর বিরূপ প্রভাব পড়বে, এটি এতদিন হয় নাই। ডক্টর ইউনূসের ইস্যু হ্যাজ বিন ইন দ্য ফিল্ড ফর লাস্ট 12 ইয়ার্স, মোর দেন লাস্ট 12 ইয়ার্স। আমাদের প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট এসেছে, ফরেন ইনভেস্টমেন্ট বাড়ছে, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। দিস ইজ এ সিম্পলি লিগ্যাল ম্যাটার। এবং ডক্টর ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার প্রতিষ্ঠানের যারা শ্রমিক কর্মচারী তাদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে না দেওয়ার কারণে তারা মামলা করেছে। সরকার এখানে তো পার্টি নয়, এখানে সরকার পার্টি নয় এবং এটা আদালত কর্তৃক একটি সিদ্ধান্ত। সুতরাং আদালতের সিদ্ধান্তের উপর তো সরকার কোনো হস্তক্ষেপ করতে পারে না। স্যাটেলাইট 2 অবশ্যই আমাদের একটা অগ্রাধিকার, কারণ স্যাটেলাইট 2 আমাদের বিশেষ করে সেটি আবহাওয়া বার্তা পাঠানোর জন্যে এবং সিকিউরিটি পারপাস অ্যান্ড এক্সেট্রা, এর জন্য স্যাটেলাইট 2টা ইম্পর্ট্যান্ট। তো সেটি অবশ্যই আমাদের প্রায়োরিটি। তো সেটার জন্য এমনই হয়েছে মাত্র সেপ্টেম্বর মাসে, এরপরে আমরা ইলেকশনে ছিলাম এবং নতুন সরকার গঠিত হয়েছে, নিশ্চয়ই এই কাজটি দ্রুত এগোবে। আরেকটি বিষয় হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বাইলেটারাল মিটিংস নিয়ে আমরা কাজ করছি। ফরেন মিনিস্ট্রিতে কোনো অ্যাম্বাসেডর আসলে এখানে এই সমস্ত চুক্তি নিয়ে কোনো দিন পাকা সিদ্ধান্ত হয় না, এগুলো নিয়ে আলোচনা হয়, আর পাকা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও ফরেন মিনিস্ট্রির নাই। ইটস এ পারচেজিং অ্যাগ্রিমেন্ট, সুতরাং সেটা লাইন মিনিস্ট্রির যারা তারা করবে, সুতরাং সেটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে স্যাটেলাইট আজকে অন্তরীক্ষে যে বাংলাদেশের পতাকা উড্ডীন, আমাদের যে স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, সেটি ফ্রান্সের কোম্পানি থাইলিস সেটি নির্মাণ করেছে। এবং আপনারা জানেন যে ফ্রান্সের মাননীয় প্রেসিডেন্ট গত বছর বাংলাদেশ সফরে এসেছিলেন এবং আই হ্যাড দ্য অপরচুনিটি, প্রাইম মিনিস্টার গেভ মি দ্য অপরচুনিটি টু সার্ভ হিম অ্যাজ এ মিনিস্টার ইন ওয়েটিং। তো এবং তখন আমাদের মধ্যে দুই দেশের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। জার্মানিতে আমাদের যুদ্ধ শিশুদের নেওয়া হয়েছিল অনেককেই, যুদ্ধ শিশু বলতে তাদেরকেই বোঝায় যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতার কারণে যে সমস্ত শিশুদের জন্ম হয়েছিল তারা যুদ্ধ শিশু। সেই অনেক যুদ্ধ শিশুকে জার্মানি নিয়ে গিয়েছিল এবং মুক্তিযুদ্ধের পরে ফ্রান্সেও যে কিছু যায়নি তা নয়, তবে জার্মানিতে ব্যাপক হারে নিয়ে যাওয়া হয়েছিল এবং মুক্তিযুদ্ধের পরে যারা অনাথ হয়ে গেছিল সেরকম অনেক শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল। আর মুক্তিযুদ্ধের পরে অনেক মুক্তিযোদ্ধাকে যারা পঙ্গু হয়ে গিয়েছিল এরকম অনেক মুক্তিযোদ্ধাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছিল। আমি এই জন্য তাদের ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি।